মোবাইল অ্যাক্সেসরিজ এবং মোবাইলের দোকান, ইলেকট্রনিক্স দোকান, এর বাইরে আর কি কি প্রতিষ্ঠান ছিল? নিচতলায় মোবাইলের দোকান দুইটা, ডান পাশে একটা, বাম পাশে প্রথম একটা, এরপরে সবই খাবারের দোকান, রেস্টুরেন্ট আছে, ফাস্টফুড আছে। আর আমি যতটুকু শুনছি আপনার এখানে ওই একটা ফাস্টফুডের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত। আপনাদের ফ্লোরেই? আমাদের ফ্লোরে, জাস্ট আমাদের শোরুমের ঠিক উল্টা পাশের দোকানটা, ওখান থেকে নাকি আগুনের সূত্রপাত। আগুন লাগার পরে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হলো, তো ব্লাস্ট হওয়ার পরেই মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়াই গেল পুরো বিল্ডিংয়ে। ছড়িয়ে ছয়তলা থেকে লাফ দিয়ে পড়ছে। ওরা অনেক আহত টাহত হয়তো হয়েছে, পিছন দিক দিয়ে কিছু বের হয়েছে, আর বেশিরভাগই আটকা পড়েছিল। আগুনটা কত ভয়াবহ হলে লোয়ার তালাগুলি সব গলে গেছে, সো ভিতরে কিছুই নেই, মানে পুরাটাই রেস্টুরেন্ট এবং সব জায়গায় গ্যাস সবগুলি ব্লাস্ট হয়েছে একটার পর একটা। এবং রেস্টুরেন্ট বাদেও তো কাপড়ের দোকান ছিল? কাপড়ের দোকান কম, রেস্টুরেন্টই বেশি, এখানে পুরাটাই কমার্শিয়াল। তো আমরা তিনটা ডেড বডি পেয়েছি, তিনটা, এবং 42 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং আরও কিছু লোকদেরকে আমরা উদ্ধার করেছি, মোট 75 জন। তবে 42 জনের অবস্থা আশঙ্কাজনক, আমরা তাদের বিষয়ে শঙ্কিত, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুততম সময়ে হসপিটালে প্রেরণ করে তাদের চিকিৎসার জন্য এবং তাদের জীবন রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। তাদের দোয়া প্রার্থী, সমগ্র আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। সাথে সাথে আমি উল্লেখ করতে চাই যে আমাদের এক সহকর্মী কন্যা, সে কিছুক্ষণ আগে হসপিটালে গিয়েছে, সেও মারা গিয়েছে। আরেকজন আমাদের পুলিশ হসপিটালে, সেও মারা গিয়েছে, আমরা জানতে পেরেছি। তো যখনই আমরা তথ্য পাবো দ্রুততম সময়ে আপনাদেরকে অবহিত করা হবে। নিচতলার ডান পাশেরটা কি কি পণ্য ছিল? আমাদের হলো মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ, আইফোন টাইফোন, এগুলি পুরো গেছে সব। আমরা তো ভিতরে ঢুকতে পারি নাই, কিন্তু বাইরে থেকে যা দেখলাম আপনার আগুনের তাপে তালা টালা সহ গলে গেছে সব, তো ভিতরে কিছু থাকার কথা না। ওই অবস্থা আপনি কোথায় ছিলেন? আমি তো, আমাদের স্টোর বন্ধ হয়ে গেছে 9টায়, তো আমরা যার যার মতো চলে গেছি। তারপরে যখন খবর পাইলাম তাড়াতাড়ি আসছে আর কি। আসলে দেওয়াল ভেঙে ঝাঁপতিছে চারজন স্টাফ, তারা এলাইভ আছে আলহামদুলিল্লাহ, বাট আমার একজন ক্যাশ অফিসার স্টিল মারা গেছে। আপনারা বলতেছেন কাচ্চি ভাই আগুন লাগছে নিচে, আমরা এখনো কনফার্ম না, বাট আমাদের এখানে আই উইটনেস আছে যে দেখছে কোথা থেকে আগুন লাগছে, এটা আপনি দেখতে পারেন। আমার ক্যাশিয়ার রিপোর্ট ডেড, রাজারবাগ পুলিশ হসপিটালে আছে। আমার ম্যানেজার ফোন দিল, স্যার আমার ক্যাশিয়ার মারা গেছে, আমি শুনে এখানে বসে পড়ছি, চারিদিকে ধোয়া, আগুনটা নিচ থেকে আসছে, দেন ওই আগুনটা ওই সিঁড়ি দিয়ে উঠছে, সামনের গ্লাস ঢুকে তারপর আমাদের বিল্ডিং এ ঢুকছে। অনেকগুলো এখানে গেট ছিল। আমি শান্তিবাগ থেকে আইতে আইতে খালি করছি, আমি আটকা পড়ছি, আমরা আগুন লাগছে, আইতে আইতে পুরো জেলে যেতেছে। কথা হয়েছিল না? না, এখনো রিং হয়। এখনো রিং হয়? হ্যাঁ, রিং হয়, ফোনে রিং হয়, কিন্তু কথা হয় না। তাহলে তো গর্ব করে মানুষ নামে যেত। কয়তলা গেছিল? কয়তলা গেছিল? তিনতলা ছিল। আপনার মেয়ে তিনতলা ছিল? তিনতলা। আমরা কিন্তু যেহেতু নাতি আইছে, হ্যাঁ নাতি তো সবার ছোট, আমরা কিন্তু ছোট বাচ্চা এরকম উদ্ধার করতে দেখেছি, ওর মধ্যে কালো গেঞ্জি পরে যেটা উদ্ধার করতে, ছোট বাচ্চা মেয়েও দেখেছি উদ্ধার করতে। এটা মেয়ে 12 বছরের, ওদেরকে এখনো পাওয়া যায়নি? না, আমরা নারী এবং শিশুদেরকে উদ্ধার করতে দেখেছি, এটা আপনাদের সজন না? আমার মেয়ে 3 পিস পরাই আছিল, উদ্ধার করতে দেখেছি আমাদের সামনেই। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে একটা জায়গায় তো নিরাপদে রাখবো বা মাইকিং করব যে এই এই নামে পাওয়া গেছে, এইটাই তো কথা। নিয়েছেন? ও আমি তো চিল্লাইতে আছি 1.5 ঘন্টা ধরে, প্রশাসনকে মন্ত্রী সহকারে হেলমেট পরে আইছে, সব শুদ্ধাই তো চিল্লাই।